আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন বছর আপনাদের জন্য বৈ আনুক বিল সুখ শান্তি ও সমৃদ্ধি নতুন বছর হোক সাহায্যের নতুন বছর হোক সিদ্ধার্থদের পাশে দাঁড়ানোর নতুন বছর হোক নতুন নত্যকে অ্যাকসেপ্ট করার যে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আজকের এই আলোচনায় আমরা শিখব নট অনলি বাট ওয়ালসো নট অনলি বাট অলসো এর অর্থ হচ্ছে যে নট ওয়ানলি মানে না শুধু কোন একটা কিছু পার্ট ওয়ালসো এর সাথে আরও কিছু আছে এরকম কিছু একটা যা হোক আমরা একটা সেন্টেন্সে বুঝব প্রথমে দেখুন লেখা আছে যে হি ইজ নট ওয়ানলি স্টুডেন্ট পার্ট অলসো ওয়ার্কার হি ইজ নট অনলি আ স্টুডেন্ট বাট ওয়ালসো আ ওয়ার্কার তার মানে দেখুন নট অনলি শব্দটির দিকে খেয়াল করুন আর বাট ওয়ালসোর দিকে খেয়াল করুন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই নট অনলি বাট ওয়ালসো যখন আমরা প্রয়োগ করি বিশেষ করে বিভিন্ন কমপ্লিটিং কমপ্লিটিং সেন্টেন্স অথবা কোনো এক্সামে বা বিভিন্ন জায়গাতে তখন আমরা অনেক বিষয় ভুল করি সেগুলোকে একসাথে নিয়ে এসেছে নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে নট অনলি বাট ওয়ালসো কিভাবে প্রয়োগ হয় তাহলে আমরা চলে যাই দেখুন হি ইজ নট অনলি আ স্টুডেন্ট মানে সে শুধু স্টুডেন্টই না বাট ওয়ালসো কিন্তু এছাড়াও অলস মানে এছাড়াও এছাড়াও সে একজন কি ওয়ার্কারস তো আমাদের যেটা থাকে পরীক্ষাতে কমপ্লিটিং সেন্টেন্সে সেটা হচ্ছে যে নট অনলির পরে এটা কী রয়েছে এটাকে খেয়াল করে রাখতে হবে এটা হচ্ছে কি একটি নাউন এন ও ইউএন তাহলে অবশ্যই বা অলসোর পরে আরেকটি এখানে নাউন হতে হবে আমরা এটা ভুল করি সো আমরা একটা কথা মনে রাখবো যে আমরা কোন নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভকে দ্বিতীয়বার ইউজ করছি মানে একই জাতি হতে হবে একই জাতি না হলে হবে না আপনি এখানে একটা নাউন বসালেন হঠাৎ করে এখানে একটা অ্যাডভার্ব বসালেন বা হঠাৎ করে একটা ভার্ভ বসিয়ে দিলেন তাহলে তো সেই সেন্টেন্স ম্যাচ করবে না বা মিলাতে না আপনি তাহলে এখানে হচ্ছে যে হি ইজ নট ওলি সে শুধু এটাই নয় এটাই বলতে কি সে শুধু ছাত্র নয় বা সে শুধু ভদ্র নয় বা সে শুধু স্লোলি না মানে কিছু না কিছু একটা হতে হবে আর 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 এর সাথে বাট অলসোর সাথে ঠিক ওই একই পার্টস অফ স্পিচ যেটা এখানে ইউজ করেছে না অন প্রনা যেটি ভার্ভার যাই হোক না কেন হোয়াট ইভার ইট ইজ ইউ হ্যাভ টু পুট জাস্ট ওভার হেয়ার এখানে আপনাকে সেটা দিতে হবে ঠিক তেমনটি আমরা নিচে দেখি আরেকটি যে হি নট অনলি ইনসালটিড তাহলে নট অনলি এই শব্দটি ইউজ করেছি এরপরে কী ইউজ করেছি আমাকে ভাবতে হবে এটা অবশ্যই ভি আর ভি ভার্ব মানে আমরা এখন চাচ্ছি যে সে শুধু ওই কাজটাই করেনি এর সাথে সাথে আরও কিছু কাজ করেছে আমরা কাজের ক্ষেত্রে চলে যাচ্ছি আর ওইখানে ছিল কি সে শুধু এ প্রফেশনই না আরেকটা প্রফেশন তার আছে মানে সে শুধু স্টুডেন্ট না সে ওয়ার্কারসও সে শুধু লয়ার না সে একজন কি ইঞ্জিনিয়ার কিছু একটা উপরে আর নিচে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ভার্ভ মানে দুইটা ভার্ভ আমরা এখানে ইউজ করেছি দেখুন এখানে ইনসাল্ট ইউজ করেছি যে হি নট অনলি ইনসাল্টেড অবশ্যই মাথায় রাখতে হবে এটা কোন টেন্সে আছে পাস্ট ইন এমনি টেন্স তাহলে সে হি নট অনলি ইনসাল্টেড মানে সে শুধু অপমানই করেনি বাট অলসো কী করেছে এখানে আরেকটি ভার্ভ দেওয়া হয়েছে দেখুন স্ল্যাপ মানে এছাড়াও সে কি করেছে শুধু অপমান করে থামেনি এছাড়াও সে থাপ্পড় দিয়েছে সে থাপ্পড় দিয়েছে কীভাবে ইডি দিয়ে দেখুন মানে পাঁচটি বসা বসানো হয়েছে এটা যেহেতু পাঁচটি নিমনিট তাই এখানেও পাঁচটি নিউনিট হয়েছে সে শুধু অপমানই করেনি সে থাপ্পড় মেরেছে এখানে আমরা বার অনেক কিছু লাগাতে পারি সে শুধু কী দিতে পারি হি নট অনলি হিয়ার সে শুধু এখানে আসেনি বাট অলসো গেভ মি অ্যা ফ্লাওয়ার সে শুধু এমনিতে আসেনি সে আমাকে একটি ফুলও দিয়েছে কিন্তু তো যা হোক আমরা দুই ভার্ভ মাথায় রাখবো যে এখানে যে ভার্ভ সে ভার্ব একই ধরনের এখানে লাগাবো এরপরে দেখি হি ডিড নট অনলি দেখুন হি ডিড সে করেছিল ফার্স্ট নিটেন্স নট অনলি উইথ মি সে শুধু আমার সাথে করেনি তাহলে এটা কী মাথায় রাখতে হবে নট অনলির পরে একটা প্রিপোজিশন বসানো হয়েছে প্রেপোজিশন মাথায় রাখতে হবে তাহলে বাট অলসোর পরে অবশ্যই আরেকটি প্রিপারেশন হবে দেখেন এখানে আমরা কি উইথ দিয়েছি তাহলে এখানে ঠিক ওই একই জাতি একই একই জাতির মধ্যে প্রিপিশন আরেকটা দিয়েছি তাহলে অর্থ দাঁড়াচ্ছে হি ডিট নট অনলি উইথ মি সে শুধু আমার সাথেই করেনি এটা অপমান হতে পারে মারামারি হতে পারে চিৎচাপড়ি হতে পারে অনেক কিছু হতে পারে তাহলে সে হি ডিট নট অনলি উইথ মি সে শুধু আমার সাথেই করেনি বাট অলসো আমার জন্যও করেছে তো এটা জন্য মানে পক্ষে করেছে তাহলে কোন একটা কিছু হেল্প জাতীয় মানে মানে সাহায্য সাহায্যের মতো কোনো একটা কিছু করেছে এখান থেকে বোঝা যাচ্ছে ওকে আরেকটি দেখি হি ডিড নট অনলি স্লোলি বাট অলসো স্লোরলি তাহলে নট অনলির পরে আমরা দেখি কি আছে স্লোলি এন কি রয়েছে এ ডিভি অ্যাডভার্ভ রয়েছে তাহলে অবশ্যই বাট অলসোর পরে এখানে অ্যাডভার্ভ হতে হবে দেখুন অ্যাডভার্ভ হয়েছে সে করেছিল নট অনলি স্লোলি শুধু ধীরে ধীরে শুধু করেনি বাট অলসো সে নিশ্চিতভাবে করেছিল মানে ধীরে ধীরে তো করেছিল অবশ্যই কিন্তু সে ডেফিনেটলি করেছিল তো এখানে এটাই মাথায় রাখতে হবে যে অবশ্যই একই জাতি হতে হবে আরেকটি দেখি লাস্ট নট অনলি নিষাদ এবার কি হয়েছে নট অনলি প্রথমে দিয়েছি নট অনলি পরে কী দিয়েছি এটা হয়েছে কি নাউন এবং অবশ্যই এটা সাবজেক্ট এটাও আপনাকে ভাবতে হবে যে নট অনলি নিষাদ বাট অলসোর পরে দেখুন নসিন এখানেও নাউন এবং এটা কিন্তু কী হিসেবে ব্যবহার হয়েছে মাথায় রাখুন এটা সাবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার হয়েছে কারণ এরপরে দেখুন ভার্ব তাহলে নট অনলি নিষাদ বাট অলসো ইজ মাই বাট অলসো নসিন ইজ মাই ডটর মানে নসিন শুধু নিষাদ শুধু নয় এর সাথে সাথে কি নসিনও হচ্ছে আমার ডটর তাহলে এটা মাথায় রাখতে হবে যে এটা একে তো কোন পার্সবটি স্পিচে রয়েছে সেটা মাথায় রাখতে হবে আর একটা হচ্ছে কীভাবে আপনি ইউজ করেছেন যেমন যেমন এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে এখানে যেমন ধরুন যে অ্যাডভার্ভ হিসেবে ইউজ করা হয়েছে অ্যাডভার্ভ যে কোনো জায়গাতে বসতে পারে এখানে দেখুন প্রিপোজিশান হিসেবে ব্যবহার হয়েছে আপনি ইচ্ছা করলে এই সেন্সটাকে ঘুরে নিতে পারেন যে নট অনলি উইথ মি বাট অলসো ফর মি হি ডিড সে আমার জন্য করেছিল এভাবে দিতে পারেন আপনি আবার অবজেক্ট হিসেবে আমি এখানে ইউজ করিনি সো অবজেক্টের হিসেবে অবজেক্ট হিসেবেও কিন্তু আপনি ইউজ করতে পারেন আমরা অবজেক্ট হিসেবে আরেকটি এক্সাম্পল নিতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটি এক্সাম্পল নিই দেখুন আই লাভ আমি ভালোবাসি তার মানে এরপরে অবজেক্টকে কল করবে তাহলে হচ্ছে আই লাভ দেখুন নট অনলি বসিয়েছি এখানে কি রয়েছে নিশাদ মানে আমি ভালোবাসি নট অনলি নিশাদকে এটা অবজেক্টে বসেছে অবশ্যই এটা নাউন এন ও ইউএন প্লাস এটা কিন্তু ও মানে অবজেক্ট তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যেটা হবে এটা অবশ্যই নাউন হবে আর অবশ্যই অবজেক্ট তো হচ্ছেই তাহলে দেখুন আই লাভ নট অনলি নিষাদ বাট অলসো নসিন তার মানে আমি শুধু নিষাদকে ভালোবাসি না সাথে সাথে কি নসিনকেও ভালোবাসি ডেয়ার ভিওর্স আজকের রিলেশনটি লেশনটি নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে আর এখানে বুঝতে যদি কখনও কারো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে রয়েছে হাই হ্যালো করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন